সবার কথার মোর কথা তো এক না, আমারটা হইবে, তুমি চিন্তা করো না তো। অনেন যা করার তাড়াতাড়ি করে, আব্বা কিন্তু আন্নেরা অপছন্দ করে না, পছন্দই করে। খুদা আন্নে কিছু করতে পারেন না বুইলা। মুই সব জানি লতা, তুমি কোনো চিন্তা করো না। আমি সাদেক কন্ট্রাক্টরে ক্যাশ কইরা তার সাথে কাজ কইরা তারপর মুই তোমার সামনে খাড়াবো। আই এখন যাই। এই কি যাবা কিসের জন্য, একটু খাড়াও না। এতক্ষণ তো খাড়াই আসছিলাম, আন্নের সঙ্গে দেরি করে আসছেন। আই যদি এখন লেট করি যাই, আমার দেবো না। এতক্ষণ কই আসিলি, কই গেছিলি, তখন আই আমারে কি জবাব দিব? আই যে হনেন রাইতে আরে ফোন করি, আর বাড়ির পিছনে চলি আয়েন, তখন দেখা করুম নেই। আই এখন যাই। হুম যাই। হুম হুম হুম। মহাশালা সাদেক কন্ট্রাক্টরে ক্যাশ করতে হইবে, কন্ট্রাক্টরের সাথে থাকতে হইবে, তাহলে তো এদিকে যাবে ওদিকে যাবে সব দিক যাবে, মোর কি হইবে? বানছস ঠিক মতো? হা কাহা ঠিক মতো বানছি। তোরা কতদিন করছি যে এই কামটা করিস না, এই কামটা ভালো না, পকেট মারটা সাইডে দে। তুই আমার কথা শুনোস নাই, তারপরেও তুই তাজুলের পকেট মারছ। বিশ্বাস করেন কাকু, তুই এই কাম করি নাই। এই মাটির উপরে খানাই মুই বলতে আসি, হ্যাঁ মুই যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে মরার পর এই মাটি যেন মরে চাপা দেয়। এই মাটি তোকে এমনিও চাপা দেয়। তুই যে কাম করছ, হ্যাঁ তোর কোনো মাপ নাই। আল্লাহ তোর যেটা হাত দিতে, শরীরে তাকত দিতে, তুই পরিশ্রম না করিয়া তুই পকেট মারছিস। হ্যাঁ আজকে তোর দুইটা আঙুল ওই যে সুপারি কাটা জাতি আছে না, একটা কটাস করে কাটে দেব। কাহা ওই জাতি আমি আনি? বিশ্বাস করেন কাকু, ওই তাজুলের মোবাইল নেই নাই। এই তাহলে তুই ওর জড়ায় ধরছিলি কেন? ও এই কথা কাকু, ও মুখে একটা ভালো খবর দিয়েছিল, সেই জন্য ওই খুশিতে আত্মহারা হয়ে আর আমি জামরাই ধরছিলাম। মানে দীর্ঘদিন যাবত তো ওই চাকরি খুঁজতে আছে, ওইটাছিল না, কিন্তু আজকে একটা খুশির খবর দিলে তোর চাকরি নাকি কনফার্ম হয়েছে, সেই জন্য ওই ওকে জামরাই ধরতে গেছিলাম আর কি। হেললে গিয়া হেললে গিয়া তুমি ওরে চড়াই ধরছো না। এই তুই কারে কি বুঝাস? এই তোর মতো বয়স আমি পার করে আইছি, তোর মতো পকেট মার আমি বহুত দেখি। শোন, তুই মার না খাইলে শিকার করবি না, এটা মুই বুঝতে পারছি। মারেন কাকু, বাইরে কি লাগিয়া মুই এত করে বলতেছি মুই তাজুলের মোবাইল নেই নাই, এখন বিশ্বাস হয় না আপনাকে? আপনার কাই তো মারেন। আর কোনো কথা নাই, আমি মার শুরু করে দিচ্ছি। শোন ফটি, তুই তোর কাছে স্বীকার কর তাজুলের মোবাইল তুই কেন রাখছো, ওর কাছে স্বীকার কর। স্বীকার কর তোরে মুই পাওয়ার সাথে সাথে ছাইতে দেব, তোর গায়ে একটা ফুলের টুকাও পড়বে না। বিশ্বাস করামু হয়তো মুই নিজেও বলতে পারতেছি না। এই মাটির উপরে খাড়াই কইতেছি, এরপর আপনি বিশ্বাস করতেছেন না যে মুই তাজুলের মোবাইল নেই নাই, নেই নাই, নেই নাই। তুই মনে বিশ্বাস করতে কও? হ্যাঁ তোরে না কইছি যে আর কোনোদিন পকেট পারবি না? তুই মনে কি কইছ যে আর মারুম না? তুই মোট কথা রাখছস, হ্যাঁ তারপরও তুই পকেট মারছস। আমার কি করবো কাকু বলেন, এই নামালে তো পেট চলবে না। মুই দীর্ঘদিন যাবো এখানে সেখানে যত্রতত্র চাকরি বাকরি খুঁজতে বেড়াইছি, কিন্তু কোথাও চাকরি বাকরি না পাইয়া শেষ পর্যন্ত আবার মুই এই পকেট মার শুরু করছি। হ্যাঁ কাম খুঁজলে কাম পাওয়া যায় না, এইটা আমি বিশ্বাস করি না। তুই কি মোর কাছে আইছিলি কোনোদিন কাম চাইছিস? তুই তো আসিস নাই। আমাদের তো এই কর্ম কি কাকু, আপনি তো মোর দিয়ে এই খাতের কাম করাইবেন। হ্যাঁ খনকার বংশের পোলা, মোর একটা ইজ্জতের ব্যাপার আছে না। আপনাদের যে খাতের কাম করবো কি লাইকা, ওই প্যান্ট শার্ট পরে সবসময় গ্রামে ঘুরিয়ে বেড়াই, চোখে ছান বাজে ঘুরিয়ে বেড়াই, এত আপনি ভালো করে জানেন কি? হ্যাঁ ও খনকার বংশের পোলা পকেট মারতেছে তাতে ইজ্জত যাইতেছে না, আর খেতে কাম করলে ইজ্জত যাইবো, তাই না? ও কাকু এই পকেট মারার কামটা তো প্যান্ট শার্ট পরিয়ে করানো যায় ঠিক না? খেতের কাম কি এই প্যান্ট শার্ট পরিয়ে করা যায়? মোটেও না, লঙ্গি পরিয়ে করতে হইবে। ওই খনকার বংশের পোলা, এই লঙ্গি পরলে মোর ইজ্জত থাকবে? আপনি বলেন। হ্যাঁ তোমার খুব ইজ্জত তাই না? কাহা আপনার একটা কথা কই, আপনি একটু দয়া করে জানতো, ওর ইজ্জত মান সম্মান সব আমি দেখতেছি। ওর প্যান্ট শার্ট খুলে সারা গ্রামে ঘোরাবো, তারপর দেখবো ওর মান ইজ্জত থাকে কোথায়। তাই কর। ও কাকু এই খারা লোক জান কম, আপনি অর্ডার দিয়া, আপনি এরকম অর্ডার দিয়েন না কাকু। তুই এই খনকার বংশের পোলা, মোর এই প্যান্ট শার্ট খুলে মান সম্মান থাকবে? বিশ্বাস করেন কাকু, মান সম্মান মোটেও থাকবে না। এক সর মেরে কিন্তু তোর 32টা দাঁত। এক ঘন্টার সময় দিলাম, এক ঘন্টার মধ্যে তুই কবি পারি নে মোবাইল তুই কোথায় রাখছস যদি না করস তাইলে তোর প্যান্ট শার্ট খুলা সারা গ্রাম ঘুরে আরে মাইরা আমি হাত নষ্ট করতে চাই কাহা আপনি একটু যান আমার উপরে দায়িত্ব দেবেন ওকে আপনি আপনি কি সর্বনাশ করিয়ে গেলেন আপনি আ কি কাহা এখন নাই হ্যাঁ আপনি দাদু এ তুই সর্বনাশ নাও কি লইয়া এতো চাপড়া বড় গিলে যাই আরে কি ও চাপড়া তুই নিস না দোস্ত তোরে আমি আরেকটা চশমা আইনা দেব না এটা বুইয়া বিদেশি লোকের কাছে মারিয়া লাগে খাস করে মারছি 13 পায় না লই আইছি ওর চশমাটা ফেলে দে তোরে আট আইনা দেব না ঠিক আছে আমি বান্দন না খুলব বান্দন খুলব হ্যাঁ তোরে কি কইছি কি তো শার্ট খুলব কে প্যান্ট খুলব তারপরে ওই ছোট একটা প্যান্ট আছে না ওইটাও খুলব ফোন কারবারের পোলা না তুই হ্যাঁ সারা গ্রামে তোরে নিয়ে আমি ঘুরব আমি তুই চিন্তা কর মোবাইলটা দিবি না দিবি না হ্যাঁ আমি কইতে যেতো করেছি মই মোবাইল নেই না হেল্পার তুই মোল্লা করে তামসা করতেছিস দোস্ত না আমি কিন্তু তোর আমি বানা হারা দেব কম মোবাইল তুই মোর দোস্ত না কাদাই এ পুরুষ মানুষের इज्जत তুই নষ্ট করবি বাল তুই মাটির কোন নিচে মোবাইল তুইছিস সিঁটির নিচে আমারে ক আমি যায় ওডে নিয়ে আসি তোরে খুলি একটু তারপড়া মুইয়ান বুঝাবো কামনে মোর একটু বান্দরটা খুইলা দে তারপর তো আমি বুঝাইয়ে বলতে আসি একটু বান্দরটা খোল দোস্ত মনে হয় যে আমি পাবনা মেন্টালতে সারা পাইছি কিছুটা না 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 ওকে ওই কার কার কি এটা গরিবাই তুই হলো হাতে লইছো কিন্তু ভালো না মোটে বলিয়া দিলাম দোস্ত ক কি এই মোবাইলটা কই আছে তাড়াতাড়ি ক জানা হলে কিন্তু তোর ওই নাই নাই মোবাইল বড়া কাকু মানে তোর আব্বু কি বাড়িতে আছে আমরা তো ঘুরে ফিরে তখনই আমাদের বাড়িতে আসেন যখন আব্বু বাড়িতে থাকে না হোয়াট ইজ দিস তুমি কি ধরনের কথা বলতেছো আমাকে ব্লেম দিয়ে এত বড় একটা কথা বলতে পারলা আমি তো যখন এর আগের বার আসছি তখন তো কাকু এমনিতে বাড়িতে ছিল আমি কি জেনে শুনে আসি কাকু কখন বাড়িতে থাকে বা থাকে না কাকু বাড়িতে না থাকলে কি হবে কি তোমাকে অ্যাটাক করে পালাবো তুমি আসলে কি বলবো এত বড় একটা হিট মেরে যে কথা বলবে তা কখনো বুঝতেই পারি নাই দেখো এ তাজুল তোমাকে ব্লাড বয়েল করে ফেলেছে আমাকে এত খারাপ বানাইছে তুমি কিন্তু তাজুলের অনেক খারাপ জিনিস দেখছো দেখে কিন্তু তারপরেও আমাকে কিন্তু ভুলই বুঝতে আসছো খারাপ ধারণা নিয়ে কেন আমার উপর এরকম একটা বোঝা দিয়ে রাখছো বলো এখানে দাঁড়ায় ফালতু পেশাল না পাইরা আব্বু যখন বাড়িতে আসবে তখন আইছেন এখন জান ও কো 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 কমবে গেছে কি মোর বইলে গেছে আপনি নিজে ফোন করেন একটা এত দরকার থাকলে বিশেষ দরকারি অবশেষে তাজুলের মোবাইল পাওয়া গেছে রাস্তার ভিতরে কুরাই পাইছি সেটা তাকে ফেরত দেব তাজুলের মোবাইল পাইছেন রাস্তায় কুরাই পাইছেন তাই আপনি নিজে যাই তাজুলে দিতে পারেন না আব্বারে দিয়ে দেওয়া না দরকার মারামারি করে কোন হয়ে যাবে তাজুল লগে সম্পর্ক ভালো না এটা তুমিও জানো একটা সতীন সম্পর্ক হয়ে রয়েছে কিন্তু তাজুলের সাথে যে কোনো মুহূর্তে তাজুলের মাথা আমি ফাটাই দিতে পারি রক্তপাত হয়ে যাবে শেষে কিন্তু জামিল হয়ে যাবে কিন্তু এজন্য কাকার হাতে দিলে সে রক্তপাত আর হবে না খুব ভালো বুদ্ধিমানের কাজ করছে আর আপারে ফোন করেন ফোন করে দেন আপা কই আছে সেই জায়গা যান যায় আপার কাছে দি আসেন যান কাকু আই পড়ছে কাকু বলবার কি রে পড়াছস এই বল বল কাকু জরুরি কথা আছে একটু বস মানে ঝামেলা কি হইছে কাকু দেখেন কাহা এই তাজুলের এই মোবাইলটা রাস্তার মধ্যে পড়ে ছিল ফটিক তো তাহলে ঠিকই বলছে ও তাজুলের মোবাইল মারে নাই আমি তাজুলের কথা বিশ্বাস করে ফটিককে নিয়ে এসে বাঁধা রাখছি কোন কি কাকু ফটিককে বাঁধা রাখছে হ্যাঁ আমরা কিন্তু কাকু কি বলবো মানে তাজুলের কথা বিশ্বাস করে ঠিক হয় নাই মানে ওর লোকে কিন্তু ফটিকের সম্পর্কটা ভালো না মানে এইজন্যই কিন্তু মনে করছে তাজুল ফটিকের কথা বলছে কিন্তু আমাকে ওকে বাঁধা রাখছিলেন তুই তাজুলের মোবাইল না দিয়া তুই আমার কাছে নিয়ে আইছো না আমনে গ্রামের মাতা কাহা এখন মনে করেন যে আমি যদি তাজুলকে মোবাইলটা ডাইরেক্ট দিয়ে ফেলাই তখন কিন্তু সে একটা বেলেমদার সুযোগ পাইবে এখন মনে করেন যে মাথা হিসাবে যখন আপনারা দিয়ে দেবো আপনি তার হাতে পৌঁছে দিতে পারবেন তখন কিন্তু আর কোনো কান কথা বা চোরামি হইবে না কিন্তু তাছাড়া একটা জিনিস কি গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেছে মানে ডাইরেক্ট আপনার হাতে দিলে হবে কি সবাই জেনে যাবে যে মোবাইল পাওয়া গেছে আর নাইলে পরে কিন্তু কেউ এই বিষয়টা কিন্তু বিশ্বাস করবে না যে মোবাইলটা যে পাওয়া গেছে আমি কি বুঝাইতে পারছি কাকু হ্যাঁ ঠিক আছে দিয়া যা জি তুই চশমা চাইছে না তোর ইয়ার সাথে ভালো একটা চশমা আইনা দিব না ফোন আবার হ্যালো পাহাড় হ্যাঁ কাহা ফটিক রে সাইডে দে কি ফটিক রে সাইডে দে মু আরে ফটিক তো বলছে যে আমি মোবাইল নাই নাই ওই রাস্তায় মোবাইল পড়েছিল গোলবার পায়ে ওর কাছে দিয়ে গেছে সাইডে দে বুঝছি কাহা বুঝছি আচ্ছা ঠিক আছে আমি সাইডে দিচ্ছি কি কি হলে কামটা এখন হ্যাঁ এখন খাড়া রয়েছে কিসের জন্য কাকু ইতিমধ্যে বুঝতে ফেলাইছে এই খোল 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 শিগগির খোল শিগগির খোল যা সাইরে দিছি যা কাকু সেজন কি বাড়িতে আছে না কমবে গেছে আর মরে কি বললে যা আমি তাহলে যাই যা কি কি এখন যদি মই গোটা দইতি হ্যাঁ তুই আমার বাঁচলি কি কা তুইখান কামরা এই আই তোরে ছাইরে দিছি তুই যা নইলে কিন্তু আবার কিন্তু বাইন্দে কিন্তু তোরে পিটাম যা করতেছিস কাহা এটা কোনো কাম হইলো খালি খালি ছেড়াটারে বাইন্দে আমি মারতে দূর আর দাঁড়াও না আর দাঁড়াও এই সারা মরে ধরবা না সারা কইতেছি কোন সাহসে তুমি মোর সামনে আইছো হ্যাঁ কোন সাহসে মুই তো আমারে কইছি না কলেজে ভর্তি না অবধি পর্যন্ত মোর লাগে তুমি দেখা করবে না কেন করতে আছো দেখা মোর লাগে আহা কথাটা তো শুনবা এত মাথা গরম করতাছো কে মুই তো আমার কি কথা শুনমু হ্যাঁ তুমি কলেজে ভর্তি না হইয়া মোর লাগে দেখা করতে আইছো আবার তোমার কথা শুনবার কইতে আছো বারবার খালি এক কথা কও কলেজে ভর্তি হওয়া মোটামুটি ফাইনাল কালকেই ভর্তি হয়ে যামু ওহন এসব বাদ দাও তোমার লগে একটা গুরুত্বপূর্ণ কথা কইতেছি কি গুরুত্বপূর্ণ কথা কইবা হুনি আব্বা আব্বা তোমার বিয়া দেওয়ার চেষ্টা করছিল পরে আমি গুটিবাজি কইরা ঠেকাই দিছি এই একই কথা যদি মুই তোমারে কই তখন কি করবা মোর আব্বা তো মোর লাগা বিয়া ঠিক করছে কই মুই কি বিয়া শাদি করছি মুই ওদের ঠেকায় রাখি নাই কি কও হ্যাঁ মুই ঠিকই কইতে আছি মোগো গ্রামের ওই যে মাজেদ সরকার আছে না হের পোলার লগে মোর আব্বা বিয়ার কথাবার্তা ফাইনাল করে ফলাই দিয়েছে মুই ঠেকাইছি মোর কথা মতো যদি তুমি কলেজে ভর্তি না হইছো তাইলে মুই ওই পোলারে বিয়া কইরা ঘর সংসার কইরা তোমারে মুই দেখায় দিই মুইরাই মোর ফাইনাল কথা কি কইতাছ ওইসব তাইলে কিন্তু আমি সুইসাইড খামু হ্যাঁ খাও সুইসাইড করো খাও গায়া মাখো এইয়া তো মুই দেখতে চাইতেছিলাম চাইছি ডিগ্রি পাস করে ভালো একখান চাকরি না পাওয়া অবধি পর্যন্ত তোমার লগে মোর সম্পর্ক থাকবে না এই আমার ফাইনাল কথা কোন এইচএসসি পাস করা পোলার লগে দোকানদারি পোলার লগে মোর বাপ বিয়ে দিবে না এটাই শেষ কথা তুমি খালি এক জিনিস নিয়ে বারবার কথা বলছো কমুনা তো কি করব কমুনা তো কি করব আমার খোদা মুই কার পাল্লাই পড়ছি তুমি একবার চিন্তা করে দাও তো তুমি কলেজে ভর্তি হইলে তোমার একখান ভালো চাকরি হইবে মোর বিয়া শাদী হইবে ইয়া কি মুই ভালোর জন্য কইতে আছে নাকি খারাপের জন্য কইছি তুমি কি এটা অ্যাকশন বোঝো না আরে সবকিছুর একটা সিস্টেম আছে না হ্যাঁ কইলে কি ভর্তি হওয়া যায় আমি সবকিছু ফাইনাল করে ফলাইছি কালকের ভিতরে ভর্তি হয়ে যাব তুমি কোনো চিন্তা করো না কালকের মধ্যে যদি তুমি ভর্তি হইতে না পারছো তোমারে কইলাম খবর আছে ইয়া মনে রাখো আইসো তোমার লাগি আমি বড় ডালে লইয়া বইয়া রইছি বসো এই কি আজকে খবরদার কইলাম বটি রাখ এই মুই তোরে কিছু বলবো না তুই কওয়া বাদ দেছো কি আই তুই মোকে বলছো তুই মোর বাবাকেও বলছো হ্যাঁ কি আশ্চর্য কথা হেই মোর হউন না হেরে মই খারাপ কথা করব কি পিননে হেরে আমি কিছু কই না কইয়া সাইজে এখন ভালো মানুষ সাজ দিয়েছো তো কে মই চিনি না খবরদার করলাম খবরদার মুই তোর বাবার কিছু কই নাই এ অবশ্যই আরছো হ্যাঁ তুই আমার সিটারি ঘরে বিয়ে আরছো আবার তুই আমার বাপের ধরে মোটরসাইকেল চাইছো আই আমার বাপ তোরে মোটরসাইকেল দেয় না দেখা তুই তোর বদনাম করছো আমার বাপের সম্বন্ধে তোরে আস্তে আমি কইয়া মাইলাম মোর এখন হরলে তুমি ফাঁসিতে জুলবা কইয়া রাখলা এ জুললে জুলমু তুই মোর জীবন নষ্ট করছ তোরে মই সাইজা দি মই তুই জানাম দাও কা তা নই খারা কইতেছি ওকে তোর লাগতে মানা করছিস আমি তোরে আসতনি পড়ে দুঃখ দি আয় দাঁড়া মই তো মোর শ্বশুরে কিছু বলি নাই চাইনা জানলো কেমন তারা বুঝছি মনে হয় এর মধ্যে কেউ গুটিবাজি হরছে তুমি আমাকে এই ধরনের কথা বলতে পারলা পারলা তুমি এই ধরনের কথা বলতে কেন আপনি না শিক্ষিত মানুষ ভাষা খুঁজে পান না হ্যাঁ রাইত বিরাইতে ওই যে পরের বউরে ফোন দেন কসের ভাইয়ের ছোট বউরে রাইতের বেলা ফোন দেন আবার রুপিরেও ফোন দেন আপনার লজ্জা করে না এসে আমার নাম ধরে ডাকতে ওদের সাথে আমি স্বাভাবিক কথা বলি সাধারণ কথা বলি সাধারণ কথা হ্যাঁ রাত ১২টার সময় পরের বউরে আমি ফোন দিয়ে সাধারণ কথা কই আমার আপনি কি ভূগোল পড়ান হ্যাঁ আপনি কারে কি বুঝাইতে আইছেন আপনার কি মনে আমি ঘাস খাই সমক্তারা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো কি বোঝার চেষ্টা করব আপনি হলেন কি একটা বাটপার আপনার কথা কি বোঝার চেষ্টা করব দেখো সমক্তারা এইভাবে কথা বলো না আমার সাথে আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার চুপ করেন তো আপনার মাস্টার ডিগ্রি হোল্ডারের আমি খেতা ফুরি খবরদার আমার আমার লোক কথা কইতে দেবেন না তারা হইলো কিন্তু একটু আগে যেটা করতে চাইছিল কিন্তু কইরা দিমু কিন্তু কইলাম কি 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 করতে চাইছে চটকনা দিয়ে আপনার কানটা গরম করে দিমু এই কথা বলতে পারলা তুমি হ্যাঁ আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার আর তুমি আমাকে এইভাবে কথা বলো তুমি আমার একজন প্রিয় মানুষ হয়ে আপনি হইলেন গিয়া একটা মাস্টার ডিগ্রি হোল্ডার শিক্ষিত বাটপা শিক্ষিত সিটা আপনার মধ্যে মন বইলা কিছু নাই ভালোবাসা বইলা কিছু নাই যদি থাকতো তাইলে আপনার মধ্যে বিবেক থাকতো তাইলে যে আরেকজনের বউরে রাইতের বেলা কল দিয়া কথা কইতে পারতো ও তুমি আমার ভুল বুঝতেছো আমি 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 এই ধরনের কাজ করতে পারি না আমি মাস্টার ডিগ্রি হোল্ডার তোমার বুঝতে হবে আমি যা করেছি কি আবার কিছু বলবা আবার যদি আমার আশেপাশে দেখছি আপনার এরকম তাহলে কিন্তু আপনার এই মাস্টার ডিগ্রি কিন্তু বাস করে আপনার খাওয়াই দিমু কইবো আমার এত প্রিয় মানুষ আমার প্রেমিকা আমার সাথে এই ধরনের দুর্ব্যবহার করলো না করতেই পারে ওরই তো অধিকার আছে আমার সাথে এই ধরনের দুর্ব্যবহার করা যদি আমি কোনো খারাপ কাজ করে থাকি কিন্তু আমি খারাপ কাজ তো করি নাই তাহলে বললো কে কে সেই দুর্বৃত্ত যে আমার এই কথা বলার কথাটা ওর কানে পৌঁছে দিল কে হ্যালো ইঞ্জিনিয়ার বাবুল স্পিকিং জি কি ফাক্কর বললেন ও মুফাক্কর না দাদু এটা মুফাক্করের নাম্বার না আরে কে কে কি বলতেছেন আপনি বললাম তো এটা মুফাক্করের নাম্বার না আই এম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বাবুল আবার আপনি একই এই সমস্যা কি আপনার ফোনটা যে দেন একটু নাম্বারটা চেক করেন না আপনি কারে ফোন দিচ্ছেন এটা আপনি চেক করবেন না ফাউল রাখেন ফোন মানে সিম কোম্পানিগুলা সিমের দাম কমে যে কেউ ফোন চাও আপনি কি সরবেন নাকি আমি আমার পাদুকা ব্যবহার করব না তুই বিয়ে করবি হ্যাঁ মনে হলো যে বিয়েটা করেই ফেলি চমৎকার বিয়ের চেষ্টা চলছে হ্যাঁ আপা অবশ্য প্রথমে আমার বিয়ে দিতে চাইছিল ওই বড় বিপদের মধ্যে আছি কি কমো কাকা ওই মুইজন ঘুমের মধ্যে থাকি ওই তাজুল মোর বউরে ফোন করে আমার একটা সম্মান আছে বিচার বুদ্ধি আছে আমি একজন মাস্টার ডিগ্রি হোল্ডার ছেলে রংবাহারির রঙ্গমালায় কতই না কার সাজি তাই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি 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 গুটিবাজি